আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে, কেমন আছেন? আমাদের তো ঘোরাঘুরি শেষ হচ্ছে না, ঈদের কেনাকাটা আসলে। তো আজকে আমার গাছে নতুন একটা ফুল ফুটেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এই ফুলটার নাম জানি না, আপনারা জানেন এই ফুলটার নাম? জানলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। খুবই সুন্দর ফুলটি, এত ভালো লাগছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তো সেই বৃষ্টির মধ্যে আমরা গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে। কেনাকাটা করে কিছুই খুঁজে পাচ্ছি না, সব জায়গা খোঁজাখুঁজি শেষ। তো বসুন্ধরা সিটিতে যে আমার নাভিহা ছোটোবেলায় গিয়েছিল, যাওয়া হয়নি এর মধ্যে আর। আর আলমান তো প্রথম গিয়েছে, ওরা খুবই খুশি ঘুরতে পেরে। বসুন্ধরাটা কেনাকাটা কম, ঘোরা বেশি, এই টাইপে। তো খুব ভাল লাগলো যে আর মানুষের ঢল, প্রচণ্ড মানুষ চারিদিক থেকে আসে এই বসুন্ধরা সিটিতে কেনাকাটা করতে। তো আমরা ঢুকলাম, ঢোকার পরে একটা পাশে সনির অ্যাড দিচ্ছে বিভিন্ন ক্রিকেটারদের ছবি দিয়ে, ব্যাট ক্রিকেটের সামগ্রী দিয়ে সাজিয়ে রেখেছে। তো সবাই ভিড় করছে, ছবি এগুলো দেখছে। আমরা কতক্ষণ দেখলাম সব ক্রিকেটারদের মতো সেজে সেজে আছে। এটা গ্রাউন্ড ফ্লোরে, লেভেল ওয়ানে। তো আমরা উপরে গেলাম, পরে যে সেভেন ফ্লোরে গেলাম, সেভেন ফ্লোরে। তো এখন আমরা সেভেন ফ্লোরে যাবো, দেশি দশে আমার জন্য ড্রেস দেখবো, বাচ্চাদের জন্য দেখবো। প্রথমে আমার ড্রেস কিনবো পাইনি। তো আমরা গেলাম দেশি দশে, দেশি দশে যে কাপড় চোপড় দেখলাম, প্রচণ্ড খোঁজাখুঁজি হলো বেশ ঘন্টা খানেক, কিন্তু পছন্দসই কিছুই পেলাম না। আর কোনো স্টলে যাওয়া হয়নি। এখানে বিভিন্ন রকমের স্টল আছে, অনেক জামা কাপড়, কিন্তু হাবি যাবি খুব একটা ভালো কোনো ড্রেস নেই পছন্দসই। তো এখানে ঘোরাঘুরি করার পরে আমরা ইনফিনিটিতে গেলাম, ইনফিনিটিতে নাভিহার জন্য একটা টপস পছন্দ করলাম, তো একটা টপস নিয়ে নিলাম। তো টপসটা আমরা ঈদের সময় পরলে আপনারা অবশ্যই দেখতে পাবেন। তারপর গেলাম অ্যাপেক্সের শোরুম। অ্যাপেক্সের শোরুমে গিয়ে দুটো পছন্দ করলো, নাভিহা যেটা পছন্দ করছিল সেটা কালারটা ছিল না, পিঙ্ক টাইপে। তো আমরা এখন সেই সময় কোনো দোকানে ঠিকমতো না সোয়েটারগুলো পাওয়া যায় না। তো আমরা যা পেয়েছি সেটাই নিলাম, আর নাভিহার জন্য এক জোড়া এবং আলমানের জন্য এক জোড়া দুটো নিয়ে নিলাম। যে স্টলেই যাই সেই স্টলেই প্রচণ্ড ভিড়, তো নাভিহার জন্য এক জোড়া কিনে নিলাম, এরপর আলমানের জন্য নিয়েছি পছন্দসই। আসলে খুঁজতে খুঁজতে তো যা পেলাম, যেই মাপটা পেলাম সেটাই নিলাম, না নিয়ে উপায় নেই, সেজন্য নেয়া। দুজনের কেনাকাটা প্রায় শেষ।
আমি আমার জন্য কিছুই খুঁজে পেলাম না, ওর বাবাও কিছু নিল না। তো ঘোরাঘুরি করে আমরা গিয়েছিলাম 12টার দিকে, প্রায় 5টার দিকে আমরা বাসায় ফিরি। প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আসলে রোজায় রেখে ঘোরাঘুরি করা খুবই কষ্টকর, পা ব্যথা, মাজা ব্যথা, টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমরা। আমরা 5টার দিকে বাসায় চলে আসি, বাসায় এসে ঝটপট ইফতারি কিনে নিয়ে আসি, নাবিহা সেগুলো মুড়ি মাখানোর কাজ করে সমস্ত কিছু ভেঙে। আর আমি চিকেন বিরিয়ানি তৈরি করেছিলাম, সেটা শেয়ার করে নে। তো নাবিহা সমস্ত ইফতারি ভেঙে এটা মাখাবে, এটা খেতে ভালোই লাগে সবাই মিলে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার চ্যানেলের সাথে থাকুন। সবাইকে ঈদ মোবারক।